পূজার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানাতে সাভার ও বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব সাভারে, সেখানে আছেন নাজমুল হুদা। নাজমুল, পূজার প্রস্তুতি কেমন দেখছেন? মেহেদী, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি সাভারের দক্ষিণপাড়া এলাকায় এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু মহাপঞ্চমীর এবং মনসা পূজা কিন্তু শুরু হতে যাচ্ছে, এবং যেহেতু প্রস্তুতি আজকে থেকেই কিন্তু যে পঞ্চমী পূজা, সেই পূজার উৎসবকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে সর্বশেষ যে মনসা পূজাটাই কিন্তু শুরু হবে এটা দিয়েই, এবং কালকে থেকে ষষ্ঠমী, মহা ষষ্ঠমী, সেই পূজা দিয়ে কিন্তু একটানা কিন্তু চলবে দশমীর বিজয়ী পর্যন্ত। এবং তারা কিন্তু এখন দেখছেন যে এই মুহূর্তে প্রস্তুত রয়েছে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে, পাশাপাশি সিসিটিভি বসানো হয়েছে, এবং এই ঢাকা জেলায় কিন্তু 812টি পূজা মণ্ডপ রয়েছে, তার মধ্যে প্রায় 4,500 আইন শৃঙ্খলা বাহিনী আনসার এবং বিজিবি মোতায়েন থাকবে, এছাড়াও প্রায় 1200 মতো পুলিশ মোতায়েন থাকবে, টহল থাকবে র্যাব এবং স্ট্রাইকিং ফোর্স। এরই মধ্যে কিন্তু ঢাকা জেলার পুলিশ সুপার বলেছেন যে প্রত্যেকটা পূজা মণ্ডপে যাতে নাশকতা যাতে না হয়, সেই কারণে কিন্তু সব ধরনের প্রশাসন মোতায়েন রয়েছে। আমরা এই মন্দিরের পুরোহিতের সঙ্গে একটু কথা বলতে চাই, তারা আসলে কতটুকু প্রস্তুত রয়েছে, তারা কিভাবে মানে কাজ করছে, তারা যদি আমি একটু কথা বলবো যে যেহেতু আপনাকে এখন পুরাপুরি প্রস্তুত কিনা, পূজা শুরু হয়েছে কিনা? হয়নি, প্রস্তুত হতে দেরি হবে, এই দিন গোটা 11 বাজবে আর কি, প্রস্তুত হয়ে আরম্ভ করে দিব। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে বলছিলেন এখানকার পুরোহিত যে কিছুক্ষণের মধ্যেই তারা প্রস্তুতি নিয়ে অথচ কাজ শুরু করবে, পূজার কাজ শুরু করবে, এবং মনসা পূজা শুরুর মধ্য দিয়ে পঞ্চমীর যে কাজ সেটা কিন্তু তারা শুরু করবে। এই ছিল আমার কাছে সাভার থেকে শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমার সহকর্মী রয়েছে বরিশালে, যাচ্ছি মিরনের কাছে। মিরন, ধন্যবাদ নাজমুল। আপনি যেমনটা জানাচ্ছিলেন সাভারের শারদীয় দুর্গা পূজার খবর, আমি এই মুহূর্তে আছি বরিশালে। বরিশাল অমৃতলাল দে সড়কের অমৃতলাল দে বা যে পূজা মণ্ডপ, সেই সেই পূজা মণ্ডপে আছি। আপনি জানেন যে আপনি বলেছেন ইতিমধ্যেই কিন্তু সাজসাজ রব পড়েছে এবং মূলত শেষ মুহূর্তে প্রতিমা শিল্পীরা কিন্তু ব্যস্ত সময় পার করেছেন, অর্থাৎ এই মহাপঞ্চমী, আজকে মহাপঞ্চমীর পরে কালকে মহাষষ্ঠীর মধ্য দিয়ে, বোধন পূজার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসব অর্থাৎ সনাতন ধর্মের সর্ববৃহৎ আয়োজন শুরু হবে এবং এটি মূলত 5 অক্টোবর বা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। এই পূজাকে কেন্দ্র করে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ সমস্ত প্রশাসন নজরদারিতে রেখেছে এবং পুরো নগর, বিশেষ করে বরিশাল সহ বরিশাল জেলার বিভিন্ন স্থানে কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, মন্দিরে মন্দিরেও কিন্তু সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যেমনটি জানিয়েছেন যে প্রত্যেকটি মন্দিরে সার্বক্ষণিক যেমন আনসার থাকবে, পুলিশ সদস্যরা থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে, এবং একই সঙ্গে মন্দির কমিটির পক্ষ থেকেও কিন্তু তারা বলেছেন যে মন্দিরগুলোর যে স্বেচ্ছাসেবক তারাও কিন্তু এই আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন। মূলত সনাতন ধর্মের সবাই, যেটা পুরোহিতরা এবং সবাই, যেটা পুজো উদযাপন পরিষদ যেটা জানিয়েছে যে সবাই মিলে, অর্থাৎ ধর্ম যার যার উৎসব সবার, সেই থিমে সবাই যেন এই উৎসবে অংশগ্রহণ করেন এবং একটি শান্তিপূর্ণ বাংলাদেশ বা প্রতিষ্ঠার জন্য তারা এই দুর্গার প্রতি এবং দুর্গার পূজা আয়োজন করেছেন। আর এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ পূজার সর্বশেষ খবর। আমি ফিরে যাব স্টুডিওতে মেহেদীর কাছে। মেহেদী,